তাহলে এইটা দিয়ে হয় সব হয়তো 500 বছরের রাস্তা বিজ্ঞানের দূরবীন তখন তখন কাজে আসবে না মহترم হাজিরিন তাহলে এক পাশে এক দুনিয়া বলেন আমার সাথে এক পাশে বলেন সবাই এক পাশে এক পাশে যদি এক দুনিয়া হয় আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ বলার পরে দ্বিতীয় যেই পাশ দান করবেন সেটা হলো জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতে একটা ফলদায়ক গাছ দিয়ে দেয় জোরে বলেন জান্নাতে একটা কি দিয়ে দেয় এবার আসেন হাদিসে আসছে এই গাছের এক মাথা থেকে আরেক মাথার দূরত্ব কমপক্ষে 500 বছরের রাস্তা তাহলে একটু আগে পাইছি এক পাশ এক পাশ মানে কয় দুনিয়া এখন পাইলাম দুই পাশ দুই পাশে কয় দুনিয়া দুই দুনিয়া এখন আসেন আপনারে কেউ গাড়ি গিফট করলো গিফট করার পরে কি বলার দরকার আছে গাড়িও তোমার গাড়ির ভিতরের সিট এটাও তোমারে দিলাম আলাদাভাবে সিটের কথা বলার দরকার আছে গাড়ি তোমার মানে গাড়ির ভিতরের সিটও তোমার ভিতরের মাল মশলা যা আছে সব তোমার দলিলও তোমার ঠিক ঠিক গাছ আল্লাহ আমাদেরকে দিবেন এটা আলাদাভাবে বলার দরকার নাই গাছের পাতাও তোর গাছের ডালও তোর গাছের ফলও তোর গাছের ছায়াও তোর গাছের অক্সিজেনও তোর গাছের জমিনও তোর গাছের নিচের বরাবর জমিনও তোর এটা আলাদাভাবে বলার দরকার নাই তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে 500 বছরের গাছ দিবেন গাছের নিচে অটো অটো একটা জমিনও আল্লাহ দিবেন এবার আসেন ওই জমিন 500 বছরের দূরত্বের যদি গাছ হয় জমিনটাও কয় বছরের হওয়ার কথা 500 বছরের হওয়ার কথা তাহলে ফলাফল এই দাঁড়াইলো আল্লাহ আমাদেরকে এক সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বললে তিন 500 দান করলো মানে তিন দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ তিন দুনিয়ার সমান সম্পত্তির মালিক আল্লাহ আমাদেরকে জান্নাতে বানায় দিলেন সুবহানাল্লাহ এখান থেকে আমি যেই জিনিসটা বুঝাইতে চাই সেটা হলো এই এই এখন যে কথাটা কম সেটা একবার সহজ নেক আমল সুবহানাল্লাহ বললেই যদি এই জান্নাত তিন দুনিয়ার সমান সামনে রমজান আসছে রোজা কঠিন নেক আমল কঠিন নেক আমল আপনি কি মনে করলেন সুবহানাল্লাহ বলতে 1.5 সেকেন্ড লাগে কয় সেকেন্ড বলেন না সুবহানাল্লাহ যাবে হ্যাঁ হয়তো এই মুহূর্তে গম চুরি করতেছে নাইলে টিন চুরি করতেছে নাইলে তেল চুরি করতেছে নাইলে কোন না কোন জায়গার ভোট চুরি করতেছে কোন না কোন আকাম কুকামে ব্যস্ত এদিক দিয়া একটু ঈমানটা যারা পরিমাণ দিলের মধ্যে আছে ওই যে ওই মুসলমান হুজুর আমি নামাজ পড়ি না তো কি হইছে আমার ঈমান ঠিক আছে এই অবস্থায় কবরে যায় আল্লাহরে সর্বশেষ জাহান্নাম থেকে জান্নাত দিবে তো এবার বলবে বান্দা তোরে আমি আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় দিলাম এখন বলেন ওরে যদি আল্লাহ 10 দুনিয়ার সমান দেয় আমাগোরে আল্লাহ কয় দুনিয়ার সমান দিবে ওর চেয়ে তো একটু হলেও নেক আমল আমগো বেশি আছে এটা বিশ্বাস কারণ এখানে আইছি এখানে বসছি এটাই মানে দলিল যে ওর চেয়ে নেক আমল আমগো বেশি আছে আমাদেরকে আল্লাহ জান্নাতে ওর সমানই দিবে না নেক আমলের কারণে আরেকটু বেশি দিবে আমার শেষ কথাটা এটা বুঝাইয়ে আমি বয়ান শেষের দিকে নিয়ে যাব শেষ করে ফেলব ইনশাআল্লাহ সেটা হলো ওর চেয়ে আল্লাহ আমাদের জান্নাত কত বড় দিবে জান্নাতটা কি দিয়ে বানানো আগে বলছিলাম স্বর্ণ দিয়া রূপা দিয়া স্বর্ণে জাফরানের মাটি দিয়া মণিমুক্তার কঙ্কর দিয়া মুহতারাম হাজিরিন এইরকম জান্নাত আল্লাহ ওর চেয়ে আমাকে কয় দুনিয়ার সমান বেশি দিবে বলে আমার নেক আমল যত বেশি আমার জান্নাত তত বড় আমার সাথে বলেন আমার সাথে কথা বলেন বলেন আমার নেক আমল যত বেশি আমার জান্নাত তত বড় বলেন আমার নেক আমল যত বেশি আমার জান্নাত তত বড় এবার আমার নেক আমল কোন নেক আমলের কারণে কত বড় জান্নাত ওইটা আমি জানি না নামাজও একটা নেক আমল হজও একটা নেক আমল রোজাও একটা নেক আমল এগুলার বিনিময়ে কত বড় জান্নাত ওইদিকে আমি যাব না আমি সহজ নেক আমলের কথা বইলা শেষ করি সহজ নেক আমলের কথা কেন বলবো সহজটা বুঝলেই কঠিনটা বুঝে আসবে এখানে সহজ নেক আমল আছে একটা কি সুবহানাল্লাহ কি বলেন না এটা সহজ হুজুর আপনি কইলে তো আমি মানুম না এটার দলিল লাগবো এটার দলিল হলো বুখারী শরীফের সর্বশেষ হাদিস নবী যে হাদিসের মধ্যে বলছেন খফিফাতানে আলাল লিসান খফিফাতানে আলাল লিসান জবানে বলতে দুইটা কালেমা আছে একেবারেই সোজা এই দুই কালেমার এক কালেমার অর্ধেক হইল সুবহানাল্লাহ তাহলে চার ভাগের তিন ভাগ বাদ এক ভাগ হলো সুবহানাল্লাহ তিন ভাগ আলাদা তাহলে এক ভাগ সুবহানাল্লাহ নবীজি বলছেন দুই কালেমা সহজ তাহলে এক কালেমা আমরা এক কালেমার অর্ধেক করলাম এই অর্ধেক আরো সহজ না আরো কঠিন ওই দুই কালেমার চেয়ে আরো সহজ এখন আসেন এই একবার সহজ সুবহানাল্লাহ পড়লে কি হয় বলে সুবহানাল্লাহ যদি কোনো একবার কোনো ব্যক্তি বলে আল্লাহ কমপক্ষে তিন দুনিয়ার সমান সম্পত্তির মালিক জান্নাতে দিয়ে দিবে কয় দুনিয়ার সমান কেমনে এটা একটু বুঝাই কই দিব না বুঝাইলে আবার আমারে পরে গাল লইবে একবার সুবহানাল্লাহ বললে হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন আসমান এবং জমিনের মাঝখানের গোটা খালি জায়গা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয় পাইলাম এক দুনিয়া কয় দুনিয়া এক দুনিয়া মানে এক দুনিয়া মানে এক 500 বছর
এক দুনিয়ার সাইজ কতটুকু আবু দাউদ শরীফের হাদিস নবীজি হাদিসের মধ্যে জানা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা হলো 500 বছরের রাস্তা এখন মাঝখানে এতটুকু বলতে হয় 500 বছর যে কি দিয়ে এটা আমরা জানি না হইতে পারে ঘোড়া দিয়া হইতে পারে দূরবীন দিয়া হইতে পারে বিজ্ঞানের মেশিন দিয়া এতদিন এটা ভাবতাম যে হইতে পারে বিজ্ঞানের মেশিন দিয়া কিন্তু বিজ্ঞান ওই মেশিন দিয়ে আসমান খুঁজে পায় নাই তাহলে বোঝা গেল যেই মেশিন দিয়ে তারকা খুঁজে পায় 9 কোটি বছর দূরের সেই মেশিন দিয়ে আসমান খুঁজে পায় নাই তাহলে বোঝা গেল আসমান হয়তো অন্য কোন না কোন যানবাহন দিয়া 500 বছরের রাস্তা সেটা কোন যানবাহন আমরা জানি না হইতে পারে নবীজির মিরাজের রজনীর যানবাহন দিয়া 500 বছরের রাস্তা যেই যানবাহনের চোখ যত দূর যায় যানবাহন একটা করে লাভ দেয় তো আবাদা ওয়া ইন্না লাকুম আন تناموا فلا تبأسوا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم هر لحظة مؤمن کی نئی شان نئی آن ہر لحظہ مومن کی نئی شان نئی آن گفتار میں کردار میں اللہ کی برہان گفتار میں کردار میں اللہ کی برہان قہاری غفاری قدوسی جبروت قهاري غفاري قدوسي جبروت یہ چار عناصر تو بنتا ہے مسلمان یہ چار عناصر تو بنتا ہے مسلمان ہمسایہ جبریل امین بندہ خاکی ہمسایہ جبریل امین بندہ خاکی ہے بس کے نشیمن نہ بخارا نہ بدخشان ہے بس کے نشیمن نہ بخارا نہ بدخشان یہ راز کسی کو نہیں معلوم کہ مومن یہ راز کسی کو نہیں معلوم کہ مومن آری نظر آتا ہے حقیقت میں قرآن آری نظر آتا ہے حقیقت میں قرآن لا الہ
الله لا إله إلا الله 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 کے مزا مرشد کے میں خانہ میں الله الله کے مزا مرشد کے میں خانہ میں دونوں عالم کی حقیقت ایک پیوانہ میں لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محبت ارشد ولي صلى الله عليه وسلم الحمد لله الله جل جلاله وعم نواله الدربار لاخ قطي شكري عدائي قري جمعان رب كريم ومدر كي ويت جباهي بيت النور جامع مسجد او مدرسة کمپلیکس ادوگے رب کائنات رب کریم امدر کے ای واج او دوار محفیل رب کائنات امدر کے اشبار ابن اشبار توفیق دان کرے چھن شیجن نشبائی انترر انترستال تکے شکریہ دائی کری بولی الحمدللہ محترم حاضرین امی اپنا درشم نے اکتی آیات کریمہ دروت کرے چھن الله پاک رب العالمين پوتر قرآن الكريم مدد بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا الله بولن نشتوي جرا ايمان انچه ابن نکامل کرچه اي دوئي کانس جرا کرچه تدر جنو پروشکار رئچه كانت لهم جنات الفردوس نزلا تدركه অভ্যর্থনা না দেওয়ার জন্য পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ محترم حاضرین الله আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন দুইটি কাজের বিনিময়ে কয়টি বলেন দুইটি এক নাম্বার ঈমান আনতে হবে দুই নাম্বার নেক আমল করতে হবে ঈমান কাকে বলা হয় নেক আমল কাকে বলা হয় সংক্ষেপে বুঝি ঈমান কাকে বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকু মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বলা হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলো বিষয়কে হুবহু বিশ্বাস করার নাম হলো ঈমান الله جا نازل کرسن شمست بشائے کے حبوہو بشش کرتا ہوئے کنچت پر ایمان ابشش تھک لے امی کافر ایٹائی ایمان ارشان اللہ جمعن امی نماز پڑی نا نماز جو دی امی نا پڑی علماء کرام در شرب و شمتی موتے امی کافر ہے جابو کافر ہے جابو نا مگر گناہ ہوئے ہمیں ایک بڑا گناہ কিন্তু নামাজকে যদি আমি বিশ্বাস না করি যে আল্লাহ এটা ফরজ করেছেন এটাকে আমি অস্বীকার করি তাহলে আমি সাথে সাথে কাফের হয়ে যাব ঠিক তদ্রূপ কোন ব্যক্তির সুদ সুদ ভাল লাগে সুদ খাইতে মজা পায় সুদের 70 টার থেকেও বেশি গুনাহ আছে এক সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো নবীজি হাদিসের মধ্যে বলেন আপন মায়ের সাথে জিনা করা আরেক হাদিসে আসছে কেউ যদি এক পয়সা সুদ খায় 36 বার আপন মায়ের সাথে জিনা করার গুনাহ আল্লাহ তারে দেয় এবার যদি মায়ের সাথে জিনা করতে মজা লাগে সুদ বেশি বেশি খান এটা আপনার ব্যাপার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন রিজিক আল্লাহ আগেই বণ্টন করে রাখছে ওই আমি সুদ খাইলেও আসবে না খাইলেও আসবে আমার ধারণা এবার পাল্টাইতে হবে যে আমার
মাইন্ড চেঞ্জ করতে হবে আমার নিয়ত পাল্টাইতে হবে আমার ভরসা আল্লাহর উপর করতে হবে আল্লাহর উপর ভরসা করি না বলে আমার রিজিকের রাস্তা আল্লাহ বন্ধ করে দেয় এবার ওই রিজিক আমি সুদ কই সুদ খায়া এরপরে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে বের করি আল্লাহর উপর ভরসা করলে ওই মাসখানের দরজা বন্ধ খুলে যাবে ওই চুরি কইরা যে টাকা পাইতেন ওই দরজা খুলে যাওয়ার পরে আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ চুরি সারা সেই টাকা আপনার কাছে দিয়েছেন এইজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর রিজিক সহজে এসে যাওয়ার শর্ত হলো আল্লাহর উপর ভরসা করতে হবে কারো টাকা মেরে খাওয়া যাবে না মহতারাম হাজিরিন তো আপনি সুদ খান সুদ দেন তাতে আপনি গুনাহগার হবেন মাগার কাফের হবেন না কিন্তু যদি আপনি সুদকে হালাল মনে করেন হারাম মনে না করেন যেমন অনেক মসজিদের সভাপতি সাহেবরা আছে ইমাম সাহেব সুদের সুদের কথা বললে ইমাম সাহেব খতিব সাহেব সুদ নিয়ে কথা বললে এ বিদায় করে দেয় খতিব সাহেব আছে না নাই বহু নজির আছে আপনাদের এলাকায় হয়তো নাই এমন বহু নজির আছে ইমামরা বিদায় করে দেয় তার মানে বুঝাইতে চায় কি যে সুদ হলো হালাল হালাল জিনিস নিয়ে কেউ মন্তব্য করতে পারবে না এটাকে কেউ হালাল মনে করে খাইলে সাথে সাথে কাফের হয়ে যাবে হ্যাঁ হারাম মনে করে খাইলে কাফের হবে না তাহলে বোঝা গেল ঈমান আল্লাহ যেটা যেভাবে নাযিল করছেন সেভাবে কি করতে হবে বিশ্বাস করতে হবে কাদিয়ানীদেরকে নবী শেষ নবী আমার মানে শেষ নবীজিকে আমার মানতে মনে চায় না অনুসরণ করতে মনে চায় না সুন্নাত মানতে মনে চায় না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই বলে আপনি গুনাহগার হবেন ঠিক কাফের হবেন না কিন্তু শেষ নবীকে যদি আপনি বিশ্বাস না করেন যে উনি শেষ নবী তাহলে আপনি কাফের হয়ে যাবেন এবং যারা শেষ নবীকে নবী হিসাবে বিশ্বাস করে না এদেরকেও যদি আপনি কাফের মনে না করেন তাহলে আপনিও অটো কাফের হয়ে যাবেন কথা বুঝতে পারছেন তাহলে ঈমান কাকে বলা হয় সবকিছু হুবহু বিশ্বাস করার নাম কি ঈমান কিঞ্চিত পরিমাণ একটাকে অবিশ্বাস করার নাম কি কুফরি মহতারাম হাজিরিন তাহলে আল্লাহ আমাদেরকে ঈমান আনার কথা বলছেন কাদের মতো ঈমান আনব কামা আমানান না সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনব সাহাবায়ে কেরামদের মতো ঈমান কেমন সাহাবায়ে কেরামদের এখানে ছুরি ধরা হইতো যে এখনি মারা হবে শহীদ করা হবে আমাদেরকে কেউ ছুরি ধরলে আমরা কি বলি ভাই মরলাম মরলাম শেষ আমি শেষ কিন্তু সাহাবায়ে কেরামদের গলায় ছুরি ধরলে তাদের জবান দিয়ে আওয়াজ বের হইতো ফুস্তু ওয়া রাব্বিল কাবা কাবার রবের কসম আমি বিজয়ী কাবার রবের কসম আমি কি কামিয়াব আমি বিজয়ী এই রকম ঈমান আমাদের আনতে বলছেন আল্লাহ দুই নাম্বার হলো জান্নাতে যাওয়ার দ্বিতীয় শর্ত নেক আমল করতে হবে নেক আমল সারা জান্নাতে যাওয়া যাবে তবে জাহান্নামের শাস্তির পর ঈমান সারা জান্নাতে যাওয়া যাবেই না কিন্তু নেক আমল সারা জান্নাতে যাওয়া যাবে কিসের পর শাস্তির পর এই জন্যই কাফের আর মুরতাদ আর নাস্তিকদের ঈমান নিয়ে হলো মূল টার্গেট মানুষের ঈমান কেমনে ধ্বংস করানো যায় নেক আমল নিয়ে ওদের মাথা ব্যথা নাই ঈমান কেমনে ধ্বংস করা যায় এদিক দিয়ে নেক আমল তোমার তাহাজ্জুদ পড়ার লেগে প্রতি থানায় থানায় মসজিদ বানায় দিব মিয়া কিন্তু মাগার ঈমানকে যেন কায়দা নিতে পারি এই ষড়যন্ত্র সব দিক দিয়ে আপনার চালু আছে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যায় না এটা ওরা জানে এইজন্য আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য ঈমানকে কেড়ে নেওয়ার পায়দা করে নামাজে গেলে বাধা দিব না এমন কাম করে দিব যে আপনি নামাজে গেলে নামাজি হইব না মানে ঈমান চলে গেলে কি নামাজ হয় না এই জন্য জান্নাতে যাওয়ার প্রধান শর্ত ঈমান আনা দ্বিতীয় শর্ত হলো নেক আমল করা তো ঈমান কাকে বলা হয় বলছি নেক আমল কাকে বলা হয় শুনেন বলেন প্রতিটি কাজ রাসূলের সুন্নাত মোতাবেক করার নাম নেক আমল প্রতিটি কাজ কি কার সুন্নাত মোতাবেক আখেরাতি কাজ একটা দুনিয়াবি কাজ একটা আখেরাতি কাজ তো রাসূলের সুন্নাত মোতাবেক করবই রাসূলের সুন্নাত মোতাবেক না করলে এটা বিদআত হয়ে যাবে সেটা তো রাসূলের সুন্নাত মোতাবেক করবই কিন্তু দুনিয়াবি কাজ যেটা এটা যদি রাসূলের সুন্নাত মোতাবেক করি তাহলে নেক আমল কেমনে হয় বলে আপনি রাতে বেলা ঘুমান 8 ঘন্টা ঘুমান এবার আপনি 60 বছর যদি হায়াত পান তাহলে দেখা যায় 60 কে 3 ভাগ করলে এক ভাগে 20 বছর 20 বছর আপনার ঘুমই চলে যায় কিসে চলে যায় সব মিলায় 20 বছর ঘুমে চলে যায় 10 বছর পড়ালেখা 10 বছর
ব্যবসা অথবা চাকরি পাঁচ বছর টয়লেট করা পাঁচ বছর খাওয়া দেওয়া আর পাঁচ বছর ওযু গোসল কাপড় দেওয়া আর পাঁচ বছর দুনিয়ার যাবতীয় সব কাজ 60 বছরের মধ্যে রইল কয় বছর আছে নি আছে আল্লাহর নিয়া যখন এগুলা নিয়া যখন আল্লাহর কাছে যাইবেন আল্লাহ আপনারে কইব যাও তোরে আমি জান্নাতি বানায় দিলাম না 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 তাহলে এখন প্রশ্ন হুজুর তাহলে কি এগুলা বাদ দিয়ে দিব নাকি খাওয়া দাওয়ার কি দরকার নাই হুজুর ঘুমানোর কি দরকার নাই হুজুর টয়লেট করার কি দরকার নাই হুজুর পড়ালেখার কি দরকার নাই হ্যাঁ 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 আমি বলবো সবকিছুরই দরকার আছে দুনিয়ায় চলার জন্য এগুলা প্রয়োজন পড়ালেখাও লাগবে খাওয়া দাওয়াও লাগবে ব্যবসাও লাগবে চাকরিও লাগবে ঘুমানোও লাগবে কিন্তু এগুলা আপনি একটা সুইচ চাপ দিয়ে করেন তো দেখবেন সব কাজগুলো আল্লাহ নেক আমলে পরিণত করে দেয় ওই সুইচের নাম হলো আমার রাসূলের সুন্নাত যেমন মনে করেন ঘুমানোর শুরুতে কয়েকটা সুন্নাত আদায় করেন এক নাম্বার সুন্নাত হলো রাতে বেলা ঘুমানোর আগে ইশারের নামাজটা পড়ে নিতে যেহেতু একটু কষ্ট করে জামাতের সাথে পড়ে আসেন কি হবে কোন ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়লে জামাতটা সুন্নাত নাকি সুন্নাত না ওয়াজিব তো আছে ঠিক আছে এতটা পরিমাণ গুরুত্ব দিছে ওলামা একরাম যে ওয়াজিবের কাছাকাছি আবার কেউ কেউ বলছেন ডাইরেক্ট ওয়াজিব কিন্তু হানাফি মাযহাবের ব্যাখ্যা মতে জামাতের নামাজটা কি সুন্নাত সুন্নাত এটা কঠিন একটা সুন্নাত এটা বিনা ওজুরে ত্যাগ করলে আল্লাহ তাকে গুনাহ দিবে তাহলে এবার জামাতের সাথে নামাজ পড়ার সুন্নাত কার সুন্নাত আমার নবীর সুন্নাত তো আমার নবীর সুন্নাত আমি যদি ইশারের নামাজটা জামাতের সাথে পালন করে ঘুমাই হাদিসে নবীজি জানায় অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিবে ফজরের নামাজটা যদি জামাতের সাথে পড়া ঘুমাই বা কাজে যাই তাহলে বাকি অর্ধেক রাত অর্থাৎ সারা রাত জায়গা ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিবে এই হলো ঈশা এবং ফজরের কারণে এখন আসেন ঘুমের শুরুতে আপনি একটু দোয়া করেন কষ্ট করে কি দোয়া ঘুমের দোয়া কি اللهم بسمك أموت وأحيا এরপরে কোন কাতে ঘুমাবেন উঠার পরে দোয়াটা কি কি পড়বেন বলেন বলেন হ্যাঁ এই এতটুক মানে এতটুক সুন্নাত পালন করার কারণে কি হবে জানেন ওই তো জামাতের কারণে আলাদা সুন্নাত ওইটা আলাদা আপনি যদি জামাতে নামাজ পড়তে নাও পারেন ওই রাতে বেলা শোয়ার আগে যদি দোয়াটা পড়া এবং ঘুমের সুন্নাত যা আছে ডান কাতে শোন এবং উঠার পরে দোয়া পড়েন এতটুক সুন্নাতের কারণে কি হবে রাতে আপনি যতই ঘুমান না কেন সারা রাত জায়গা ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে আমাকে দিয়ে দিবে জামাতের সুন্নতের কারণেও রাত জেগে ইবাদতের সওয়াব পেলাম আবার এদিক দিয়ে ঘুমের শুরুতে সুন্নাত পালন করার কারণেও আপনার রাত জেগে ইবাদতের সওয়াবই পেলাম কি আশ্চর্য কাণ্ড কারবার ঘুমাইতেছি আমি কিন্তু সওয়াব লিখতেছেন ফেরেশতারা তাহলে এবার বলেন আমি যদি 20 বছর ঘুমাই কিন্তু মাগার এই ঘুমটা হাশরের ময়দানের খাতার মধ্যে উঠবে না উঠবে কি যে ও ঘুমাইছে ঠিক মাগার ওর ঘুমটাও আল্লাহ নেক আমলে পরিণত করে দিয়েছে কিসের বিনিময় সুন্নতের বিনিময় কিসের বিনিময় সুন্নাত তাহলে আমাদের দৈনিক যত কাজ হয় কয়টা কাজই বা হয় বড় বড় কাজ দুনিয়াবি কাজ পাঁচ থেকে ছয়টা এক নাম্বার কাজ ঘুমানো দুই নাম্বার কাজ পড়ালেখা করা তিন নাম্বার কাজ চাকরি বা ব্যবসা করা চার নাম্বার কাজ খাওয়া দাওয়া পাঁচ নাম্বার কাজ টয়লেট করা এই পাঁচটা কাজের বাহিরে কি কি আছে বেশি কিছু নাই এই পাঁচটা কাজের সাথে যদি আমি সুন্নাত মিশায় ফলাই আল্লাহ আমাকে সারা জিন্দেগি নেক আমলে আল্লাহ আমার সারা জিন্দেগিটাকে নেক আমলে পরিণত করে দিবেন কি ভাই যুবক ভাইরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন আয় তো মাশাআল্লাহ হাত নামা ঈমান এবং নেক আমল এই দুইটা নিয়ে যদি কেউ কবরে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কানাত লাহুম জান্নাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তাদের জন্য পুরস্কার কি তাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ ও মেরে মুহতারাম ভাইও চলুন না একটু পুরস্কার নিয়ে গল্প শুরু করি পুরস্কার নিয়ে যখন আলোচনা করব পুরস্কার পায় যেই কাজ করলে ওই কাজের প্রতি আমাদের আগ্রহ জন্মাবে এই কাজে পুরস্কার আছে পুরস্কার জানা থাকলে কাজের প্রতি আগ্রহ জন্মাবে আপনাকে একজন আয়েশা বলল তুমি এক মাইল দৌড়াও আপনি বললেন কেন দৌড়ামু আমার লাভ কি আরেকজন আয়েশা বলল ভাই তুমি দৌড়াই তোমাকে 500 টাকা দেওয়া হবে 500 টাকা পুরস্কারের কারণে আপনি দৌড়াবেন আর আগের জন ও 500 টাকার কোনো লোভ দেয় নাই পুরস্কার দেয় নাই এইজন্য ভাই আমাগো ইংরেজি উচ্চারণ যদি না হয় হাইছেন না ইংরেজি না পড়লে আল্লাহ জাহান্নাম দিব না দেন একটা ফ্ল্যাশলাইট জ্বালায় আমারে দেন দেন না ভাই এখানে কয়টা আলো আছে
বলেন কয়টা আলো আছে দুইটা আলো এতটুক দূরে রাখলাম আপনার কাছে মনে হইতেছে এখানে দুইটা আলো কিন্তু আমি যদি আধা কিলোমিটার দূরে চলে যাই এতটুকুই দূরত্বে রাখব কিন্তু আপনার থেকে আধা কিলোমিটার দূরে তখন মনে হবে কয়টা আলো জোরে বলেন কয়টা আলো মনে হবে কেন মনে হবে তার আগে বুঝতে গেলে একটু বুঝতে হবে ছোটকালের কাহিনীর কথা সেটা হলো ছোটকালে আর আগে বিমান নে মনে করতাম এতটুক খেলনার বিমানের মতোই আকাশে যে বিমান উড়ে দিত ছোটকালে মনে করতাম কি খেলনার বিমানের মতোই কত স্বপ্ন ছিল ওই বিমান ধর্মু মাগার ওই বিমান ধরা হইল না আল্লাহ এখনো বিমানে চড়ায় তো বলতেছিলাম যে ছোটকালে খেলনার দোকানের যে বিমান মনে করতাম আসমানে দেখতাম তাকায়া মনে করতাম ওই বিমানই মনে হয় ওড়ে কিন্তু মাগার জমিনে যখন বিমান দেখলাম এবং আমাদের বুঝ যখন আসলো বড় যখন হলাম তখন যখন গল্প টল্প বিমানের শুনলাম এবং বাস্তবে সচক্ষে যখন বিমান দেখলাম তখন ধারণা পুরাই চেঞ্জ হয়ে গেল যে না একটা বিমান হলো চার তারা বিল্ডিং লিং সোজা সুজি যেমনে চারতলা বিল্ডিং লম্বা যেমনে একটা বিমান তার চেয়ে বড় ঠিক না ভাই কিন্তু এই বিমানটা আকাশে উঠলে এতটুক দেখা যায় কেন বলে এটা যত দূরে যাবে তত ছোট হবে আমাদের চোখে যত দূরে যাবে তত কি হবে ছোট হবে এবার আসেন একটা তারকার থেকে আরেক তারকার দূরত্ব হলো 33 লক্ষ আলোকবর্ষ এই তারকা যত উপরে যায় মাঝখানের খালি জায়গাটা তত বড় হবে না ছোটই হবে এবার চিন্তা করেন কত উপরে যায় যাইতে যাইতে উপরে যাইতে 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 এতটা উপরে গেছে যে মাঝখানের খালি জায়গা ছোট হইতে হইতে এখন আর খালি জায়গা দেখাই যায় না মনে হয় দুই আলো মিল্লা এক আলোর সাথে মিশে গেছে এবার এরকম করে কোটি কোটি তারকা নিয়া একটা গ্যালাক্সি এত দূরে গেছে সবগুলা মিলে মনে হয় এক আলো এবার আসেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়খ اللهم حسن جميل دامت برکاتم العالية আমি যাকে বাজান বলি মাসখান দিয়ে আসলে তো সমস্যা হবে ওই এই সাইড দিয়ে আপনারা ভলান্টিয়াররা এই সাইড দিয়ে দ্রুত এই সাইড দিয়ে ঠিক করেন আপনারা বসেন আপনারা বসেন আপনারা দাঁড়াইলেন কেন ভাই আপনারা দাঁড়াইলেন কেন আপনারা বসেন মেহেরবানি করে বসেন আমার কথাটা কি আমি শেষ করুম না নেমে যামু তাহলে আপনারা দাঁড়াইলেন আমিও দাঁড়ায় যাইগা হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সবাই আমার বাজান চইলা আসছে যেখানে পানি আসে ওখানে আর তায়াম্মুমের মশলা থাকে না কি বলেন আপনারা এখন আর আমারে আপনারা খাটবো না আমার এখানে ওয়াজ আর আমি ওয়াজ করলে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না আল্লাহ যেমন দিছে ইলম যেমন দিছে ইখলাস আমল চেহারা ঠিক না ভাই ঠিক এখন এই চেহারা বালা যখন সামনে আসব তখন তো আমারে দেখাই যাইবো না তাই মহতারাম হাজিরিন তাহলে আমি যে কথাটা বলতেছিলাম সেটা শেষ না করলে আমার কাছেও ভাল লাগবে না আপনাদের কাছেও ভাল লাগবে না আপনাদের কাছে ভাল লাগবে না কিনা জানি না কিন্তু আমার কাছে ভাল লাগতো না তো আমার শ্রদ্ধেয় আমি যাকে বাজান বলি হ্যাঁ পিতার মতো সম্মান করি এবং ভালো তেমন বাসি আল্লাহ যেন আমাদের বড়দের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন সবাই বলি আমিন মহতারাম হাজিরিন হযরত অনুমতি দিলেন এই জন্য বলতেছি না হয় আমি উঠে যেতে নিছিলাম মহতারাম হাজিরিন তো বলতেছিলাম কোথায় ছিলাম কার মনে আছে যে একটা গ্যালাক্সি এবার আপনি চিন্তা করেন একটা গ্যালাক্সি যদি এত বড় হয় একটা তারকার মাঝখানে গোলাকার পৃথিবী রাখলে মনে হবে বিন্দুর মতো একটা গ্যালাক্সির মাঝখানে যদি একটা গ্যালাক্সি ওই যে বলতেছিলাম গ্যালাক্সিটা এত উপরে গেছে মাঝখানের খালি জায়গাগুলো কি হয়ে গেছে মনে হইতেছে ভাই কথা যে বলে এর ঘামায় বেশি একটু এই মাঝখান বরাবর রাখেন এদিকে আপনারা দাঁড়ায়েন
হ্যাঁ মহترم হাজেরিন তাহলে এত উপরে গেছে যে মাছখানার খালি জায়গাগুলো কি আমাদের কাছে মনে হয় যে নাইগা তাহলে দেখা যায় কোনটা দূরে গেলে কোন জিনিসটা চোখে ভাসে আলোটা ভাসে ওই ওই তারকার থেকে আলো যেহেতু আসছে এজন্য আলো আমাদের কাছে আসছে এবার আপনার প্রশ্নের উত্তর আশাবাদী পেয়েছেন যে যে হুজুর মাছখানার 33 লক্ষ বছরের খালি জায়গা এই সবগুলো তারকা মিলে একটা গ্যালাক্সি এই গ্যালাক্সি দূরে গেলে মাছখানে কোটি কোটি তারকাগুলো দেখি না কেন শুধু একটা গ্যালাক্সি দেখি কেন বলি আপনি কোটি কোটি তারকা মিলে যে আলোটা আসে শুধু ওই আলোই দেখতেছেন মাছখানার খালি জায়গা দেখতেছেন না যেমনই ভাবে ওই খালি জায়গাগুলো চিকন হয়ে গেছে ছোট হয়ে গেছে আমাদের চোখে কেন যেমনই ভাবে ছোটকালে আমরা কি বিমান রে উপরে গেলে কি মনে করতাম খেলনার বিমানের মতো ছোট মনে করতাম ওইরকম ছোট হয়ে গেছে দেখা যায় না এখন আসেন জমিন থেকে তারকার আলো বা জমিন থেকে গ্যালাক্সি কতটা দূরত্বে জমিন থেকে তারকা কতটা দূরত্বে বিজ্ঞান বলে এমন এমন তারকা আছে এমন এমন গ্যালাক্সি আছে যেই গ্যালাক্সি থেকে জমিনের দূরত্ব কতটুক একটু আগে তো বললাম এক তারকার থেকে আরেক তারকার দূরত্ব 33 লক্ষ আলোক বর্ষ কিন্তু জমিন থেকে এই তারকার দূরত্ব কতটুক বুঝেন এক তারকা থেকে আরেক তারকা একটা আরেকটা হলো জমিন থেকে তারকা একটা এখন বলতেছি জমিন থেকে তারকার দূরত্ব কতটুক বলে তারকার জমিন থেকে তারকার দূরত্ব হলো 9 কোটি আলোক বর্ষ কয় কোটি তার মানে ওই তারকার আলো জমিনে পৌঁছাইতে সময় লাগবে 9 কোটি বছর যার মধ্যে 900 লক্ষ বছর আছে মানে ওইটা তো এক তারার থেকে আরেক তারকায় 33 লক্ষ বছর লাগে কিন্তু তারকার থেকে জমিন আলো পৌঁছাইতে কয় বছর লাগবে 33 লক্ষ না 9 কোটি বছর সময় লাগবে এখন আসেন এই রকম হাজার কোটি 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 গ্যালাক্সি নিয়া হলো এক দুনিয়ার মাছখানের একটা খালি জায়গার কোনা ভরা রাখে কি ভরা রাখে কোটি কোটি গ্যালাক্সি নিয়া দুনিয়ার মাছখানে কোটি কোটি গ্যালাক্সি কেমন একটা বিশাল আটলান্টিক মহাসাগরের মাছখানে একটা সুই যেমন পুরো মহা বিশ্বের মাঝখানে এক কোটি কোটি তারকাগুলো একত্রিত করলে কোটি কোটি গ্রহগুলো একত্রিত করলে একটা সমুদ্রের মাঝখানে সুই যেমন একটা দুনিয়া মহা বিশ্বের মাঝখানে এই কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ কোটি কোটি তারকা তেমন তাহলে এবার বুঝে থাকলে আপনারা বলেন দুনিয়ার পৃথিবী কি এক নাকি আকাশ পাতাল পার্থক্য বললেও ভুল হবে দুনিয়ার পৃথিবী এক নয় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন কমপক্ষে 10 পৃথিবীর সমান না কমপক্ষে 10 দুনিয়ার সমান বলেন বলে আল্লাহ আমাদেরকে যদি এই পৃথিবীর সমান জান্নাত দিতেন তাইলেই তো যথেষ্ট হইতো বলে না 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 তাও না ভাই তাইলে কিসের সমান বলে এই পৃথিবীর চেয়ে 51 কোটি 10 লক্ষ বর্গ মাইল পৃথিবীর চেয়ে বড় হইল 13 লক্ষ গুণ বড় হইল সূর্য ওই সূর্যের পরিমাণ আল্লাহ আমাদেরকে জান্নাতে জায়গার মালিক দিলেও তো যথেষ্ট হইতো বলে না বান্দা তাও দিব না তাহলে কতটুক দিবেন বলে একটা তারকার সমান জায়গার মালিক জান্নাতে বানায় দিলেই তো যথেষ্ট হইতো বলে না 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 তাও দেওয়া হবে না তাহলে কিসের সমান দিবেন একটা গ্যালাক্সির সমান দিলেই তো যথেষ্ট হইতো কয় না 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 তাও দেওয়া হবে না কমপক্ষে এই কোটি কোটি গ্যালাক্সি নিয়ে একটা দুনিয়ার মাঝখানের কোনা ভরে এইরকম মহাবিশ্ব এইরকম বিশাল দুনিয়ার সমান কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আমি আল্লাহ তোদেরকে বানায় দিব আমি আর আলোচনা সামনে গেলাম না অনেক কথা ছিল আল্লাহ তৌফিক দিলে আরেক দিন বলবো এটা হুজুর বলছেন মেরে মোহতারাম ভাই ও তো বলতেছিলাম আমি এই যে এত মাঝখানের কথা এখন আমার কথা বাঁচবো একটু কারণ ড্রাইভার সাহেব যতই ভালো হোক মাঝখানে ড্রাইভারের উস্তাদ বসে থাকলে তার হাত কি বাজে আমি যতই বালা বাস পারি এখন আমার একটু বাঁচবো এটা খুব সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ও মেরে মোহতারাম ভাই ও তো বলতেছিলাম এবার আসেন আল্লাহ কমপক্ষে কয় দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায় 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক এখন 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ কাকে বানাবে বুঝেন আমার কথা বুঝতে হবে 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ কাকে বানাবেন যিনি হবেন মুসলমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং সবার শেষে জান্নাতে যাবে যিনি একটা নেক আমল নিয়েও জান্নাতে যাইতে পারবে না যিনি ঈমানের বদৌলতে ঈমান যারা পরিমাণ ঈমান তার দিলে থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নামের শাস্তি ভোগ করানোর পর সবার শেষে জান্নাতে দিবেন বলেন তো আমাদের মাঝখানে এই লোকটা থাকতে পারে কিনা আমি মনে করি নাও থাকতে পারে কেন জানেন ও তো এখানে আসলে কমপক্ষে 50 লাখ নেকি নিয়ে যেত তো 50 লাখ নেকি যে নিয়ে যায় সে কি আবার সর্বশেষে জান্নাতে যায় না
এখন সুবহানাল্লাহ 1.5 সেকেন্ড আর রোজার খিদা লাগার সময় পেটের যে খিদা লাগে এই সময় 1.5 সেকেন্ড কি এক বলেন সুবহানাল্লাহ তাসবিহ জপা আর জিহাদের ময়দানে যখন জবাই করে সুবহানাল্লাহ 1.5 সেকেন্ড আর জবাই করার সময় 1.5 সেকেন্ড কি এক এক না দুইটা ভিন্ন পার্থক্য আছে তাহলে সহজ নেক আমল সুবহানাল্লাহ যদি আল্লাহ কমপক্ষে তিন দুনিয়ার সমান জান্নাতের মালিক আমাদেরকে বানায় দিতে পারে আপনি যদি প্রতিদিন 16 ঘন্টা 17 ঘন্টা কষ্ট কইরা মালিকের জন্য রোজা রাখেন রমজানে মালিক আপনাকে আমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চাইলে আল্লাহ চাইলে পারেন কোটি 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 জান্নাতের মালিক আমাদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বানায় দিতে পারে কোটি কোটি দুনিয়ার সমান জান্নাতের মালিক এক রোজার বিনিময়ে আল্লাহ আমাদেরকে দিতে পারেন যেখানে সহজ নেক আমলে এত বড় জান্নাত কঠিন নেক আমল তারাবির নামাজ এখন তো আমরা তারাবি কূপ দিয়ে কাটতে লাইছি হ্যাঁ কূপ দিয়ে কাটতে লাইছি ওই রমজানে যত সহজ আছে তত সহজের দিকে নি অথচ রমজান মাস এত বড় একটা ইবাদতের মাস এত বড় একটা অফারের মাস এই মাসে কূপ দেব কেন বরং চেষ্টা করব যেন বাড়া যায় মহতারাম হাজিরিন যাই হোক যারা হাত রাখাত পরে তাদেরকে আমরা গালাগালি করব না তারা কোনো না কোনো হাদিসের ব্যাখ্যা অন্যভাবে কইরা করে কিন্তু আমরা বলবো ওই হাদিস হলো বুখারীর হাদিস এটা ওলামায়ে কেরামরা ফতোয়া দিবে আমি আর কিছু কইলাম না আমি শুধু এতটুক বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহজ নেক আমল যেই হাদিস ওরা বলে আমি কি বলছি বুখারীর হাদিস বলছি না ওই হাদিসটা হলো তাহাজ্জুদের হাদিস কি বলছি আমি কি বলতে চাইছি ওরা যে হাদিসের দলিল দেয় এটা কিসের হাদিস তাহাজ্জুদের যাই হোক এখন আসেন সহজ নেক আমল সুবহানাল্লাহ বললে যদি আল্লাহ আমাদেরকে এত বড় জান্নাতের মালিক বানায় কঠিন নেক আমল 20 রাকাত করে তারাবি পড়া পটপট করে ঘাম পড়তে থাকে ফ্যান ছাড়া হয় বাতাস শরীরের মধ্যে লাগে না মুরব্বিদের পুরা শরীর ভিজে যায় হাঁটু ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা ডায়াবেটিসে শরীর কাঁপতে থাকে তারপরেও ওই অবস্থায় 20 টাকার তারাবি পড়লে সুবহানাল্লাহর 1 সেকেন্ডের বেশি দাম হবে কঠিন নেক আমল তারাবিতে দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করার 1 সেকেন্ডে বেশি দাম তাহলে কঠিনটাই বেশি জান্নাত না সহজটাই বেশি বড় জান্নাত কঠিনটাই বেশি জান্নাত এবার চিন্তা করেন যারা 20 টাকা তারাবি পড়বে তাদের জন্য কত বড় জান্নাত এই দুইটা জিনিসের ওয়াদা নেওয়ার জন্যই এতক্ষণ আলোচনা এই যে টাইম না শেষ হয় না দাঁড়াইলাম যে ইনশাআল্লাহ ওয়াদা দেন আগামী রমজানটা যেন আমার জীবন পরিবর্তনের মাধ্যম হয় আমি একটা রোজাও একটা তারাবির নামাজও এক রাকাত তারাবির নামাজও আমি ছাড়বো না কারা কারা ওয়াদা দিতে রাজি আছেন আল্লাহু আকবার বলে হাত পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কবুল করুক বলি আমিন আমাকে মাদ্রাসা থেকে একটা বিষয়ের মানে অনুরোধ করা হয়েছে আমি একেবারে সংক্ষিপ্তভাবে এটা করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটা অনেক বছর পুরনো কয় বছর হবে আনুমানিক 26-27 বছর এই মাদ্রাসাটা মেশকাত পর্যন্ত ছিল মাঝখানে অনেক সমস্যা অর্থনৈতিক সমস্যার কারণে এই মাদ্রাসাটার অবস্থা একেবারে নাজুক শিক্ষকদের বেতন দেওয়া যাচ্ছে না ছাত্ররা দেখলেন তো কি সুন্দর জানাজা নামাজ দেখাইলো আপনাদেরকে ঈদের নামাজ দেখাইলো মহতারাম হাজিরিন এদেরকেও কিছু দেওয়ার দরকার আমি চাচ্ছিলাম না যে এত